হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আজকে মোবাইল আছো। যদি না হয়েছে আমার জন্য, এই দেখো রাগ উঠে গেছে, আমরা এক জায়গায় যাচ্ছি, ঠিক আছে? তো গাই দেখো রাস্তা বেরিয়ে পড়েছি, মানে আমি কথা বলছিলাম, কথাগুলো উঠেনি, হাওয়ার হাওয়া বাতাসের কথাগুলো ওইদিকে নিয়ে গেছে। তো রাস্তা প্রচুর ভাঙা। তো দেখো আমার মেয়ে মাঝখানে বসেছে, আর আমি শাড়ি পরে এসেছি, তেমন না শাড়ি পরেই যাই না, তো শাড়ি পরে ভালো লাগবে। ঠিক আছে, উল্টো করে দেখাচ্ছি তোমাদের। তো গাইস আমরা কাছাকাছি চলে এসেছি, দেখো ঠাকুমার এই জীবনে প্রথম আসলাম, পার্কে যাব। ঠিক আছে, টাটা, এখানে কথা হচ্ছে। বাবা এখানে তারা খুলছে, দেখো জুতা খুলে ঢুকবো। তো এখানে এইবারে প্রথম আসলাম, তো ভাই এখান থেকে ঘুরে পরে ভাগ্নি বাড়ি চলে যাব। তো ঠিক আছে গাইজ, ভিতরে ঢুকি। তারপরে কি রৌদ্র দিয়েছে দেখো, ভিতরে পাড়া দেওয়া যায় না, এত রৌদ্র দিয়েছে। আমরা এসেছি কয়টা বাজে, তখন 5টা বাজে এসেছি, এখনো রৌদ্র আছে। আমার মেয়েকে দেখো এখানে খেলু করছে, মানে পাকাতে পাড়াই দেওয়া যায় না, এত গরম। দেখো এখানে গাড়িতে উঠছে, দেখো আমার মেয়েকে দেখো। আমার মেয়ে দেখো কোথায় উঠছে বাবার সঙ্গে। গাই দেখো আমরা কোথায় চলে এসেছি, টাকুরমারি পার্কে, বেশি কিছু নেই। শেষ, উঠা উঠা উঠো, হ্যাঁ উঠো উঠো, ওই এটা দিয়ে নামিয়ে আমি। হ্যাঁ ভাই দেখো ছোট বাচ্চাদের সাথে সাথে আমিও ছোট বাচ্চা হয়ে গেছি, মানে এগুলি খেলতে খুবই ভালো লাগে। তো দেখো আমি এদিকে উঠলাম, তো এদিকে মানে অনেক আগেই খেলা শুরু করে দিয়েছি বাচ্চাদের সাথে, আমার মেয়ের সঙ্গে। তো আমার মেয়ে এদিকে নেমেছে, আমি ওই যে ওটা দিয়ে নামবো, ঠিক আছে? তো দেখো আমার কাণ্ড কী করি, তো কী করবো আর না, মেয়ের সঙ্গে খেলা করি। তো দেখো এই দেখো আমার কীর্তি, দেখো কই কাকা কাকু করতেছো কে? স্নান করবে, চলে আসো। দেখো ঘেমে ঘুমে শেষ, একা দুপুর রোদ্রু ঘুমেছি, এসেছিস কি রোদ্রু মা হাতি, সব তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো বাবা কি গরম, আমার বর এসেছে, দেখো দেখো ঘেমে টেমে শেষ, এখন কি রৌদ্রু দিয়েছে, মানে সে রৌদ্রু দিয়েছে। কবে থেকে আসার শখ, আসার শখ পূর্ণ আর হলো না, তো আজকে দেখো পূর্ণ হয়েছে, চলে এসেছে। স্নান করবা, ওই দেখো এখানে শুটিং চলবে এখনই। তো আমরা দেখো ঘেমে টেমে শেষ, এখন দুপুর রোদ্র 4:30 বাজে।
দেখো সব একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমার মেয়ে যে কোথায় আছে জানি না, কোথায় যা আছে জানি না, আমরা এখানে আছি। আমার মেয়ে এখানে খেলা করছে, ছোট বাচ্চাগুলো এখানে খেলনা করে, ওইখানে খেলনা করছে আমার মেয়ে। দেখো 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 কই জি বয়ও পায়। দেখো কিরকম করে নামতে আছে, উল্টে উল্টা উল্টায় পাল্টায় নামতেছে। এনে বাচ্চা কাছে যেন শেষ কত লোক এসেছে, আর একটু পরে আরো লোক হবে। এই দেখ পড়ে গেছে, এই দেখ দেখো বাড়িটা একবার দেখো কি সুন্দর বাড়িটা, মন্দিরটাকে দেখো। ভাই দেখো প্লেনে উঠেছি, প্লেনে উঠেছি মানে প্লেনের এখানে পাশে এখানে দাঁড়িয়ে ভিডিও করছি। তো গাইজ এত গরমের মধ্যে এখন আমার বর কিনে দিচ্ছে আইসক্রিম, ঠান্ডা খাবো, এগুলি খাবো, পরে কবিরাজের বাড়ির ভিতরটা দেখাবো তোমাদেরকে। তো গাইজ দেখো ওদের বাড়ির ভিতর ঢুকছি। তো বলছিলাম লোকটাকে বাড়ির ভিতরে ঢোকা যায়, হ্যাঁ বলে কি হ্যাঁ ঢোকা যায়। তো বাড়িটা একটু ঢুকে আসি না, আবার কবে আসি কি না আসি। তো দেখো বাড়িটা কি সুন্দর, এদিকে 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 ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি, মানে সন্ধ্যার দিকে তো মানে অত ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো দেখো বাড়ির এদিক ওদিক ঠাকুর, দেখো কি সুন্দর বাড়িটা না কবিরাজ। এটা বাড়ি হলো পূর্ণ কবিরাজের বাড়ি এটা। তো এই বাড়ির লোকটা মালিক, তো কবিরাজ করে। তো চলে এসেছি, রাত্রে হয়ে গেছে, এখন ভাগ্নে বাড়িতে যাবো। টাটা টাকো বাড়ি পার্ক। অনেক ঘুরেছি, অনেক যাবি না, মাত্র ঢুকলাম। আমার মেয়ে জল খাচ্ছে, দেখো ওইখানে দেখো তাঁতের ঘর, ওই যে তাঁত বানাচ্ছে ওইখানে, এই দেখো তাঁত মেখলা, কতগুলো মেখলা বানিয়েছে, সাদা কালার কালো হ্যাঁ তিন ভাই। মাত্রই আসলাম পার্কের থেকে ঘুরে, মাত্রই আসলাম, দেখো ঘেমে টেমে গিয়ে রয়েছে, কত কষ্ট। দেখো চা বানাচ্ছে আমাদের জন্য, তোমাদেরকে তার দেখাই ঘুরে ঘুরে। তো গাইজ বাড়ি চলে এসেছি, আর ভিডিও করিনি, ভাগ্নিদের এখানে চাটা করে দিল, খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম। কারণ ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা, তো ভয় লাগে, অনেক জঙ্গল জঙ্গল ভর্তি, ফরেস্টের ভিতর দিয়ে যেতে হয় টাকুয়ামারি অনেক দূর। তো টাটা বাই বাই, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।